এই ফুলটাও বেশ ভালোই ফুটে আছে। এই যে এটা তুলবো, এতগুলো শাপলা তুলে নিলাম, এইগুলো হলেই হয়ে যাবে। এই যে আজকে রুই মাছের সাইজটা একটু অন্যরকম, মনে হচ্ছে পেটে হয় ডিম আছে না হলে পেটে চর্বি আছে। এই দেখুন সাইজটা, দেখুন রুই মাছের। এই মাছটা কাটলে তো তেল বেরোবে, এই তেলটাও নিয়ে নেব। আর বাজার থেকে এই যে এতটা তেল কিনে নিয়ে এসছে, পুরো তেল দিয়ে শাপলা রান্না করব। আপনাদের বলছিলাম না একদম পাকা রুই, পাকা রুই তো পাকা রুই। এই দেখুন আমি শাপলা তুলে নিয়ে চলে এলাম, তুমি এত দেরি করলে কেন? আজকে সকালে এত শাপলা কোথা ছিল? ওই তো জমিতে হয়েছিল। ধর মাথা লেজ তিনটে আলাদা করে নিয়েছি, এবার পিস পিস করে কাটবো। এই দেখুন রুই মাছের তেল, এটাও রুই মাছের তেল, এটা বাজার থেকে আনা হয়েছে। এবার এই দাগার মাছটা কাটবো। হ্যালো, আরে আমার দাদু এই যে মাছের তেল, মাংসের চর্বি এইসব খেতে খুব পছন্দ করে। হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের পিসে খুব ভালো করে মশলা মাখিয়ে নেবো। এইভাবে একটু জল লাগবে। তেলটা একটু ভালো করে গরম, মাছের গায়ের মশলাগুলো একটু ঝেড়ে ঝেড়ে দেবো। এইভাবে একবার তেলটা একটু ভালো করে চারিয়ে নেব, মাছগুলো যাতে নিচে লেগে না যায়। এই যে এইভাবে তেলটা গুঁড়িয়ে দিলে আর মাছগুলো নিচে লেগে যাবে না, পুরো মাছে তেল লাগবে। মাছের এক পিট খুব ভালো করে আঁচ খেয়ে গেছে, আর এক পিট উল্টে দেব। এই দেখুন এক পিটটা বেশ ভালো করে আঁচ খাই নিয়েছি, অপর পিটটা আঁচ খেয়ে গেলেই হয়ে যাবে। মাছের দু পিট খুব ভালো করে আঁচ খাই নিয়েছি। এই যে জলে গোলা মশলা, একটু এইভাবে নাড়িয়ে নেব। এই যে আঁচ আছে আমি আর জাল দেবো না, এই আঁচেই হয়ে যাবে। মাছের এই ঝালদাটা যা লাগবে না, দেখতে কি দারুণ লাগছে, একদম ভিন্ন স্বাদের মাছ রান্না হয়ে গেল। এই যে পাকা রুই মাছের ঝালদা, দেখেছেন কিরকম হয়েছে? এই যে পাকা রুই মাছের ঝালদা, দেখেছেন কিরকম হয়েছে? আর মাছের তেল দিয়ে শাপলা রান্না, মাছের তেল দিয়ে রান্না করেছি তো, পুরো তেল চকচক করছে দাদু। পেটির মাছ দেবো, তুই দাদু হয়ে গেলি রে। এনে পেটি প্রথমে তেলটা মাখাই, এই তেল কৃমি মরে যাবে ডাক্তার রায় বলেছে, আর প্রসাদ দেওয়া আছে না বি রাও, সে বলেছে আমাকে এই জিনিস খাও তোমার কৃমি মরে যাবে। কৃমি মরে গেলে তুমি তো আর বাঁচবে না দাদু। কৃমি না কৃমি, কৃমি সেটাই বলো, কৃমি সেটাই তো বলছি, কৃমি জানো নাকি?
সাবলা দিয়ে তো মাছের তেল দিয়ে রান্না হয়েছে, যেমন তেল জব জব করছে। সাবলা রান্নাটা কেমন হয়েছে বলো? রান্নাটা খুব ভালো হয়েছে। এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে সাবলা রান্না করেছি, চিংড়ি মাছ দিয়েও সাবলা রান্না করে খেয়েছি, কিন্তু আজকে মাছের তেল দিয়ে সাবলা রান্না হয়েছে, একদম অন্যরকম স্বাদ। দাদু কেমন লাগছে খেতে? তোমাকে কেমন লাগছে বলো? আমারও ভালোই লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে দাদু, সব ভালো লাগছে। আনিবি একটু? ভালো লাগলে তো একটু বেশি করে খেতে হবে, আর একটু নিবি? না বলে আমাকে যা দিয়েছে আমি আগে খাই। এই মাছের পেটি কেমন স্বাদ? তুমি বলছিলে রান্নাটা কিরকম হচ্ছে বুঝতে পারিনি, খেয়ে বলো কেমন হয়েছে? খেয়ে তো ভালোই লাগবে, ভালোই লাগছে। এই মাছ 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 মাছটা কিন্তু সেদ্ধ হয়েছেও ভালো। সেদ্ধ তো হবে, তার আগে ভাজা হয়েছিল না? যে কোনো বড় মাছেরই কিন্তু এরকম ঝালদা করে খেলে কিন্তু ভালো লাগে। আজকে তো দেখালাম বড় সাইজের একটা রুই মাছ কেটে রুই মাছের ঝালদা আর মাছের তেল দিয়ে সাবলা রান্না। এই দুটো রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাড়িতে যে কোনো বড় সাইজের মাছ নিয়ে এলেই কিন্তু মাছের তেল থাকে, তাই না? এবার ওই তেলটা অনেকেই খেতে চায়নি। এইরকমভাবে সাবলা রান্না কিংবা মোচার ঘণ্ট রান্না তো দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। পুঁই শাকের ঘণ্ট দিলে ভালো লাগে, আলু বেগুন দিয়ে করলেও ভালো লাগে। হ্যাঁ, মাছটার আজ স্বাদও আছে বেশ। আর মশলা মাখানো ছিল তো অনেকক্ষণ, মাছটার স্বাদটা আরো ভালো লাগবে, আরো ভালো লাগছে। মশলাগুলো ভালো করে ঢুকেছে না? আবার ওই মশলা মাখিয়ে ভাজা হয়েছে, ভাজা মতো হয়েছে আর কি, ভালো লাগছে। আবার কবে এরকম হবে রে? আবার যেদিন বড় মাছ আসবে পপি কিচেনে? বড় মাছ তো দৈনিক আসতেছে, দৈনিক কর। দৈনিক ঝালদা আবার ভালো লাগবে নি, একটু অন্যরকম অন্যরকম রান্না করতে হবে। মাছটা খুব স্বাদ আছে, সাবলা রান্নাটা কিন্তু ভালো হয়েছে। আহ।